হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। কাতার বিশ্বকাপের এবারের মিশনটা আর্জেন্টিনা শুরু করলো নিতান্ত একটি হার দিয়ে, যেটা আর্জেন্টাইন ফ্যানরা মোটেও এক্সপেক্ট করেনি। শেষমেশ কিনা সৌদি আরবের কাছে হারলো আর্জেন্টিনা, সেটা আমরা ভাবতেই পারিনি। তবে বিশ্বকাপে যে কোনো টিমই ছোট দল নয় সেটা আবারও প্রমাণ হয়ে গেল, এবং বিশ্বকাপে অঘটনও কিন্তু কম ঘটে না। এক কথায় বলা চলে দুর্দান্ত খেলেছে সৌদি আরব। আর্জেন্টিনার বর্তমান র্যাঙ্কিং 3, অন্যদিকে 51 নম্বর দল এশিয়ার সৌদি আরব। কীভাবে র্যাঙ্কিংয়ে 3 নম্বর দলকে ঠেকানো যায় সেটা বারবার চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে সৌদি আরব। কাতারের লুজাইল স্টেডিয়ামে মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে 2-1 গোলে হেরে গেছে টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনা। যদিও আর্জেন্টিনা প্রথমার্ধে এগিয়ে ছিল 1-0 গোলে, কিন্তু দ্বিতীয়ার্ধে এসেই আরও 2 গোল হজম করে বসে আর্জেন্টিনা। সৌদি আরবের হয়ে গোল দুটো করেন আল শেহরি এবং আল দাসওয়ারি। এ ম্যাচে সৌদি আরবের গোলকিপার মোহাম্মদ আল ওয়াইস ছিল দুর্দান্ত, তিনি একাই আর্জেন্টিনাকে ঠেকিয়ে দিয়েছে। তবে আর্জেন্টিনা দারুণ খেলেছে, একের পর এক অনেক আক্রমণ করার পরেও মোহাম্মদ আল ওয়াইসকে ব্যর্থ করতে পারেনি। মোটের ওপরে 15টি শট নিয়েছে আর্জেন্টিনা, যার মধ্যে 6টিই ছিল অন টার্গেট। এ ম্যাচে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির বেশ কিছু ভুল ছিল। তার প্রথম ভুল হলো ক্রিশ্চিয়ান রোমেরো পূর্ণ ফিট না থাকার পরেও তাকেই রেখেছিলেন শুরুর একাদশে। এর পাশাপাশি পাপো গোমেজ লেফট সাইডে ভালোভাবে কভার করতেও পারেনি। যদিও ম্যাচের আগে শোনা যাচ্ছিল পাপো গোমেজের জায়গায় খেলানো হবে অ্যালেক্সিস ম্যাক অ্যালাস্টারকে, কিন্তু সেটা লাস্ট মোমেন্টে এসে চেঞ্জ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টিনা যে 2টি গোল খেয়েছে তাতে এমিলিয়ানো মার্টিনেজের করার কিছুই ছিল না। দুর্দান্ত 2টি শট দেখেছি আজকের ম্যাচে, যেটা সৌদি আরবের আল শেহরি এবং আল দাসওয়ারির পা থেকে এসেছে। অন্যদিকে আর্জেন্টিনা যে 1টি গোল করেছে সেটা হয়েছে 8ম মিনিটে। 8ম মিনিটে লিয়ান্দ্রো প্যারাদেসকে ফাউল করার কারণেই পেনাল্টি পায় আর্জেন্টিনা এবং স্পট কিক থেকে গোল করেন লিওনেল মেসি। এছাড়াও আর্জেন্টিনা আরও গোল করেছিল মোটের উপরে 3টি, যে 3টি অফসাইডের কারণে বাতিল হয়েছে। যদিও ওই 3টি গোল হয়ে গেলে ম্যাচের রেজাল্টটা পাল্টে যেতে পারত, কিন্তু ভাগ্য আর্জেন্টিনা সহায় ছিল না। শেষমেশ আল শেহরি এবং আল দাসওয়ারির গোলে জয় পেল সৌদি আরব, এবং এবারের কাতার বিশ্বকাপের মিশন আর্জেন্টিনা শুরু হলো নিতান্ত একটি হার দিয়ে। এখন দেখার বিষয় পরবর্তী 2টি ম্যাচ আর্জেন্টিনা কেমন খেলে, সেখান থেকে কি আর্জেন্টিনা পারবে ফিরে আসতে, নাকি এবারের কাতার বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ যাবে আর্জেন্টিনা। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।